हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल मनीष ब्लॉग। नतुन एक वीडियोते जानाई तोमादेरके अनेक स्वागत। आशा करछि तोमरा सकलेई खूब भालो आछो, आमिओ भालोई आछि। तो देखो एखन गुड इवनिंग सकलके बोली, एखन बाजे 5:45। तो आर सकाल थेके तो वेदारटा बेश भालो, मेघला होये रयेछे, झोड़ो हावा दिच्छे। এত জোরে হাওয়া দিচ্ছে যে জামা কাপড়ও মেলা যাচ্ছে না, মানে ক্লিপ দিয়ে জামা কাপড় মেলার পরও জামা কাপড় উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে। তো চলো এখন দেখো ওইদিকে মা বাতাবি লেবু মা ইসে করে ছাড়াচ্ছে, এখন মাখবে, বাতাবি লেবুর মাখা খাবো। তাই ভাবলাম তাহলে সকালবেলার ভিডিওটা শুরুই করি নি আজকে। তো ভাবলাম তাহলে চলো এখন তো এখানে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সঙ্গে তাদের ভিডিও শেয়ার করতে পারলাম একটু শেয়ার করি। তো এখন একটু বাতাবি লেবু মাখা খাবো। তো দেখো এখন লেবুটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এখন দেখো কাঁচা লঙ্কা, বিট, লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মা লেবুটাকে মেখে নেবে। কারণ লেবু মা না মেখেই খেত, কারণ মা বলে না মেখে লেবু খেলে বেশি উপকারী, সেটা যেটা হয় আর কি। ঝাল এখানে ঝাল পড়ছে সব কিছু, তো টেস্ট করে যত খাবো তত উপকারিতা কম। কিন্তু আমার না খুব ভালো লাগে না, আমার এমনিতেই বাতাবি লেবু খেতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ খুবই টক লাগে আমার কাছে, ভালো লাগে না। কিন্তু মা একটু জুত করে মেখে দিচ্ছে বলে যে একটুকু যা ভালো লাগে, না হলে আমি খেতে ভালো লাগে না। আর মা বলে যে তোর জন্যই জুত করে মাখা, না হলে আমি নর্মাল খাওয়ার যে উপকারটা আছে সেটা নাকি এরকম জুত করে খেলে সেই উপকারটা নেই। তো চলো তো খাওয়াবে মা এখন আমাকে মেখে, তার জন্য মানে আমাকে এই যাতে একটু আমি খাই তার জন্যই আরও বেশি করে তাকে জুত করে মেখে দিচ্ছে। তো খেয়েছি, মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু একটু টক লেগেছে আমার কাছে। মনে হয় আর একটু ঝাল হলে ভালো হতো, আর একটু ঝাল যদি হতো তাহলে হয়তো টকটা আরও অতটা লাগতো না, এটা আমার মনে হয়। তো দেখো এই যে মাখা কমপ্লিট হয়ে গেছে, চলো এখন বেড়ে নিই, আমরা তিনজনে খাবো, আমি, মা আর বাবা। আর তোমাদের কার কার বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আমার তো কীরকম লাগে তোমাদেরকে বললাম। তো দেখো নিয়ে বসে পড়েছি বাতাবি লেবু মাখা, বেশ ঝাল ঝাল করে মাখাটা হয়েছে, বেশ খেতে ভালো লাগছে। আমার এমনি নর্মালি খেতে ভালো লাগে না, একটু মেখে থেকে দিলে এরকম তাও ঠিক আছে, খেতে পারবো না, নর্মালি ভালো লাগে না। মা আবার ভালো খায়, সব নর্মালও ভালো খেয়ে থাকে, আরে বলো এমনি আমার এরকম বেশ ভালো লাগে, যদি একটু মেখে থাকে, একটু বিট লবণ আর একটু একটু মোটামুটি ঝাল হয়েছে, আর একটু কটা লঙ্কা দিয়ে মাখা দিত। আর বাইরে টুকটাপ টুকটাপ বৃষ্টি পড়ছে, বিশাল জোরে হাওয়া দিচ্ছে, খারাপ খাওয়ার কি খাওয়া দাওয়ার কোনো সিনই নেই। আজকে ধামা ধামের কোনো হাওয়ার সিন নেই, সকাল থেকে হাওয়া জোড়ো হাওয়া দিচ্ছে, হয়েই যাচ্ছে। লঙ্কা খেয়ে নিস না, আর একটু ঝাল দিতে পারে, ঝাল হচ্ছে অনেক। খাচ্ছে চোখ বুঝে যাচ্ছে, চক তো আমার এত টক একদম ভালো লাগে না। একদম খুব একটা টক খেতে পারি না, ঝাল খাবে কি হয় টকটা অনেকটা ঠিকঠাক হয়ে যায়, ঝালের সাথে ম্যাচ হয়ে যায়, একটু বেশি ঝাল হলে তখন টকটা অত বেশি বোঝা যায় না। তো চলো খেয়ে খেয়ে নিয়ে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস,
আবার দেখো দেখো টুকটা টুকটা আওয়াজ পাচ্ছ, বৃষ্টি পড়ছে। তো এখন বাজে 8:30, চলো এখন একটু রাতের রান্না বান্না সব খাবে, যা যা খাবো রাতে। কিছু শর্ট ভিডিও করছিলাম, একটু মিষ্টি করেছি, শর্ট ভিডিও করছিলাম। তো এখন রান্না করবো বলতে রুটি হবে, আর একটু তরি তরকারি একটু কাটবো, একটুখানি ভাজা করবো, একটু পটল দিয়ে আলু দিয়ে ভাজবো, আর রুটি হবে, এই হবে। আর সকাল দুপুরে রান্না হয়েছিলো, তেলাপিয়া মাছ হয়েছিল, তো মাছ রয়েছে একটা, তো আমি ভাত খাবো যেহেতু, তার জন্য মাছ রয়েছে। এই দেখো, এই দেখো তেলাপিয়া মাছ, দেশি তেলাপিয়া মাছ রাখা হয়েছিলো, তো তেলাপিয়া মাছ রয়েছে। আর দুপুরে কোনো কিছুই নেই, যেরকম শাক হয়েছিলো, তারপরে হয়েছিলো ওই কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, সে আলু পটল ডাটা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হয়েছিলো। তারপর সেসব শেষ হয়ে গেছে, দুপুরবেলায় খেয়ে শেষ করে ফেলেছে। এখন চলো এখন একটুখানি ভাজার জন্য পটলটা আলুটা কেটে নেব, আর মা এদিকে তোমার রুটিটা করবে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি, কারণ 8:30 বেজে গেছে, 9:00 মধ্যে খেতে দিয়ে দেবো বাবাকে, কারণ বাবার যেহেতু আবার ওষুধ আছে। তো দেখো এখন পটল আর আলুটাকে কেটে নেব, তো বসে গেছি কাটতে, আর মা ওখানে আটাটা মেখে নেবে, আটাটা মেখে রুটি করবে, আর আমি একটুখানি পটল আলুটা দিয়ে কেটে দেবো, আমার ভাজা করলে আজকের ডিনারটা হয়ে যাবে। আর মানে আজকে কারেন্টটাও কিন্তু খুব জ্বালিয়েছে, মানে কারেন্ট জ্বালিয়েছে বলতে লো ভোল্টেজ হয়েছিলো অনেকক্ষণ, এবার লো ভোল্টেজ হয়ে থাকার জন্য জেনারেটারও দিচ্ছিল না, কারণ কারেন্ট চলে গেলে জেনারেটার দেয়, কিন্তু লো ভোল্টেজ থাকে ওরাও বুঝতে পারেনি। এবার ফোন করা হচ্ছিলো কোনো একটা প্রবলেমের জন্য, হয়তো ফোনটা ধরা হয়নি, তো তার জন্য কারেন্ট বহুবার জ্বালিয়েছে। মানে আমি শর্ট ভিডিও করতে গিয়ে মানে এতবার কারেন্ট জ্বালিয়েছে যে শর্ট ভিডিওটা দুটো করতে পেরেছি, জানো তো। আর এই দেখো রুটি মা শুরু করে দিয়েছে, আর আমার ওদিকে কাটাকাটি কমপ্লিট, আর রুটি মায়ের রুটিটা তোমাদের দেখাই, দেখো কী সুন্দর মায়ের রুটি ফোলে। আমি না মায়ের মা যখন রুটি ভাজে আমি কিন্তু দাঁড়িয়ে দেখি, কিন্তু তবুও জানো তো আমার আমার কী জানি কেন মায়ের মতো করে অত সুন্দর হয় না, কিন্তু আমি দেখো কী সুন্দর ফুললো যে, কিন্তু আমার জানো তো এরকম সুন্দর হয়ই না, আমি করতেই পারি না, আমি চেষ্টা করি কিন্তু মা যেভাবে যেভাবে করছি সেভাবে করার তো হয় না, আর কী করা যাবে বলো। আর এই দেখো এখানে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে, এখন ভাজাটা হলেই আমরা খেয়ে নেব। দেখো রান্না বান্না হয়ে গেছে, এইখানে আলু ভাজা, আলু আর পটল দিয়ে ভাজা হয়েছে, তো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজাটাকে তুলে নেব। আর এরকম এখানে তখন তোমাদেরকে দেখালাম, এখানে রয়েছে মাছ, তেলাপিয়া মাছ, আর এখানে রয়েছে দেখো এখন আমার জন্যই ভাত রয়েছে, আমার জন্য এরকম অল্প করে ভাত রয়েছে, এটা এখন আমি আমি খেয়ে নেবো, একটু ভাজা নেবো, আর এই মাছটা দিয়ে ভাতটা আমি খাবো, আর বাবা মা খাবে এই ভাজা দিয়ে রুটি। অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো চলো খেতে দিয়ে দিই, খেয়ে নিই আমরা, তো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর টুকটা টুকটা বৃষ্টি পড়ে যাচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো চলো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তো কিরকম লেগেছে তোমাদের ভিডিওটা, আর যারা আমার প্রথম ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে, সকলকে গুড নাইট, টাটা।